জাকির লস্করভাই প্রশ্ন হইল সাইকেলর পিছনে কিতাব রাখিয়া সাইকেল চালানো? না না, এটা তো বেয়াদবি, কিতাব লাগে বেয়াদবি, এর লাগে কিতাব লাগে বালা। আপনি সাইড ব্যাগ লই লোক কোয়া বা ফিটির মধ্যে ব্যাগ আছে ব্যাগ লইয়া আপনি যক কোয়াতে ও বালা, ই একবারে নিজে উচাত বন কিতাব নিছে, এরপরে নিজৰ একবাৰ খৰেৰা কেৰি ফিটিত লাহক কোৱা খৰেৰা হওক, এইখন বহুত বড় এক আদব আমি কওঁ সি চাইকেলৰ খৰে ৰখাৰ মোকাবিলাৰ মধ্যে, এর লাগে চাইকেল ৰাখিলে নিবা। আনোৱাৰ বৰবৰীয়া এইবাৰ প্ৰশ্ন হ'ল জানাজান নমাজৰ চফ বেজুৰ হোৱা জৰুৰী না? এইলা কোনো জৰুৰী নাই, এমনে ইন্নাল্লাহ বিত্ৰণি হেব বুলি বিত্ৰা, আল্লাহ পাক বেজুৰ বেজুৰ দে ফচন কৰণ, ঐ হিচাপে এশ তিন চফ পাঁচ চফ সাত চফ কৰিলেন, নতুবা তিন চফ নাই দুই চফ চাৰি চফ ছয় চফ আঠ চফ কমপ্লিট হয়ে গেছে জনজন নামাজের শুরু কী খাল হয়ে যাও, কোনো অসুবিধা নাই। রহমান আলী ইবাইর প্রশ্ন হইল মসজিদের টাকা ইমাম সাহেবর মানে এক্সট্রা রুম বানানি যাইব নি মসজিদের টাকা দিয়ে ইমাম সাহেব বললেন? দেখুন এক্সট্রা রুম তো দূর মাত, আমি এদিকে যাই নাম বুনিয়াদী এক মাস্তার মধ্যে যাই তো জিনে মাসাজিদ মসজিদের ক্যাশ পয়সা যদি থাকে যেগুলো কালেকশন করছি বা পাড়া উঠিছে ও পয়সা তাকিয়া মসজিদের গড় রং করা ফোন তো জাইজ দেয়, মসজিদের গড়ের রং একটা আছে আপনি আরও সৌন্দর্য হর্দা তজিন হিসাবে বলে আরও সুন্দর করতাম আরও বালা রং করতাম আরও রঙের উপরে রং করতাম, আর ও সময় ক্যাশ তাকি আপনি খরচ যদি করেন তাও গুলামা হলে হুদরানা যাইস কালেকশন করো করিয়ে খামো লাগাও। ঠিক এইভাবে যদি দেখা যায় মসজিদর মসজিদর কিতা মানে মসজিদর দেখা যায় ইমাম সাহেবের রুম যাইজ তো নাই, আপনি ক্যাশ তাকি আনবা যাইজ না, এখন ক্যাশ তাকি মেইন মসজিদের ভিতরে রং লাগানি আরও যেখান দরকার নাই ওখানও লাগাইতরা বা রং আছে রঙের উপরে রং মারটা ওখান যে সময় যাইজ না তে ইমাম সাহেবের রুম মানে নিকলে যাইব, ক্যাশ তাকি যাইজ নাই এখান খেয়াল নিবা, বাকি কালেকশন করো কোয়া আর কালেকশন করিও কালেকশন পয়সা দি রুম মানে কোয়া, এগুলো তো বলা কথা, ক্যাশ তাকি আপনারা করছি বানাইতে পারতেন। সুমন আহমদ ভাইয়ের প্রশ্ন হইল সুদকুর জিনাকুর যদি জম্মাতর মধ্যে নামাজ গিয়ে শরিক হয় তাহলে এই জম্মাতর ফজিলত কমব? ওই সুদকুর মানুষ জিনাকুর মানুষ জমাতো শরিক হইছে, আপনার জমাতো কমি হইতো না ইনশাল্লাহ, আপনি তো মজবুরি মতো মানুষের জমাত থেকে হরাইতেও পারত নাই, তবে হে তো বড় কবিরা গুণা হরের, আর এই মানুষকে এই জমাতো শরিকর যে জায়গার সুদকুর মানুষ একজন দুইজন বা জিনাকুর মানুষ থাকবো এই জায়গার নমাজও দোয়া করার পরে বা যে কোনো দোয়ার মজলিসও দোয়া করার পরে আল্লাহ দোয়ারে কবুল করে না, এখন আপনি তারে মজবুর তারে বারো করতে পারত নাই তারে নিষেধও দিতে পারত নাই, কারণ হেতু একজন মুমিন হে নমাজও আর নমাজও আইব জমাত শহীদ নমাজ পড়তো, তবে আপনারা ই মানুষের দুশ বন্ধু খেয়ে যদি তা হইন তে এরে দিয়ে মাথানি লইবা বলে বা ইসুদকুর জিনাকুর মসজিদ আইলে বা এমনি দোয়ার মজলিসও তাহলে আল্লাহ দোয়ারে কবুল করে না, এর লাগে তুমি ওটা বাদ দেও আর আল্লাহ আমরা দোয়া কবুল করতো নমাজ কবুল করতো তোমারও কবুল করতো বারবার বুঝাইতে থাকা ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন বারবার নসিহত হরক্কা ইনশাল্লাহ নসিহতে ফায়দা দিব, কিন্তু আশা করি আর ইনশাল্লাহ আপনারা নমাজের মধ্যে কমি হইতো নাই, আপনারা দিল তো নিশ্চয় গিন আছে মানুষ জিনা কর শুধু কর গিন তাহ অবস্থার মধ্যে ফারতে এই মানুষের খাসাত বালা মানুষ উড়ি কইবা না, তাহলে এই মানুষের তুলে এব্রত আইব যেমতো দুইজন বালা মানুষ এক জায়গার মধ্যে আসইন আর এই মানুষ মাঝখানো ফাঁক ফাইয়া জিনাকুর শরাবকুর সুদুকুর জ্ঞানের সবসময় খারিতা আমল করেন বদামল, আর ও মানুষ সরি গইছে ফাললে আপনারা দুজন তুলা হরি যোগ কোয়া বলে ভাই আপনি তাহক আমরা হসাইটি কেন মাঝ হরম অতা হরি তার একটা এবরত একটা শর্মিন্দে গিয়াও ওগু করবা চেষ্টা করবা। জহির আহমদ ভাইয়ের প্রশ্ন হইল মসজিদের মধ্যে বইয়া আঙ্গুল ডাকানি যাই মসজিদ আঙ্গুল ডাকানি এগু মকরু, মসজিদ আঙ্গুল ডাকাইবা না নমাজ আঙ্গুল ডাকাইবা না এগু শয়তানের একটা দুকা, এই শয়তানের দোকা থেকে বাঁচিয়ে দাও। এনামুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল বালিশের মধ্যে যদি ফাও লাগে তাহলে গুণা হইব না? জানি বুঝি তো বালিশও ফাও লাগান না এতে লাগছে কোনো গুণা নাই আর এই বালিশে সালামও করবা না। আফতাবুদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল মহিলাদের জন্য সাইকেল চালানি যাই যাইব নি? মহিলায় সাইকেল চালাইতা কিলা না করতাম কিলা ওয়ে হইতাম, বহুত মেয়ে হল আসনেরা স্কুলও যাইতে তো তারা লাগে অসুবিধা হয় সাইকেল চালাইয়া তারা যাইন, আর উলামা অকল বড় মজবুর ইতা মাস্তা অকল দিতে বুনিয়াদি মাস্তা তো আসিল নানি মহিলা অকলে স্কুলে ফলিতা না বেহায়া বেত্তমিজি ফলাইতা না, এখন এমন এক কাল আইসে জমানা আইসে এই জমানাতে আমরা নাও নাও করতে পারতাম না, ওই হইলেও হলা বুঝিয়া ওই খোয়া লাগবার ওই খোয়াও লাগে যেহেতু আমরা মেয়ে অকল পিছনে পড়ি যার, তখন এরা মেয়ে হল যদি পর্দা পুশিদার সই যায়নি স্কুল কলেজ হতে ওলামায় কুতরা দক্ষ এরাই শিক্ষা লোক কোয়া,
আর সাইকেল চালানি কান বহুত বড় কথা এটা কি নিজের মেয়ে হলরে বা সাইয়া রাখবা চেষ্টা রাখবা নিজের ছেলে বা বাফে বাচ্চা সাই নিয়া দিলেই তা আর নতুবার তো খরচ করা লাগব যে আজ খালি প্রাইভেট স্কুল খোলো যো ছেলে মেয়ে ফোরডা গাড়িগুলা রাস্তা বাই যায় ও স্কুলের তরফ থেকে ওনা আপনি হয়তো মাসো 500 বা 1000 টাকা দেওয়া লাগব গাড়িত উঠি আপনার মেয়ে যাইব গিয়া এর লাগি মতো মেয়ে হলরে সাইকেল দেওয়ার চেষ্টা করবা না সাইকেল চালাইবা লাগি অনুমতি দিবা না আর অভিভাবক হল যারা আছেন এরা তো মজবুর এরা যদি দেখা যাইলাম মজবুরি ফড়ি গেছি আমরা তো আপনার এরিয়ার কোনো ইমাম সাহেব আলিম সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব এর লগে আলোচনা করিয়া ই মেয়েরে সাইকেল দিতামনি বা ও কন্ডিশন আমার চলে এখন আমি কিলা করতাম ওলে একটা যুক্তি পরামর্শ করিয়া বা দেখুন তা করবা।